সকলে লাইন করে দাঁড়িয়ে প্রেসিডেন্ট থেকে এক পিন নিয়ে যান। যারা যারা অঞ্জলি দিবেন তা বলে নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গত বিবাহ যৎসরে কুন্তে 36 মিনিটে সন্ধি পুজো শুরু হবে। যারা সন্ধি পুজো দিবেন তারা চলে আসবেন এবং যারা সন্ধি পুজো দেখবেন বা দিবেন তারাও 3:36 মিনিটে টিফিন নেবেন, তারপরে বাড়ি যাবেন। যারা দাঁড়াল তিনবার হয়েছে ঠাকুর অষ্টমী সাজ দেখি এবার অঞ্জলি দিয়ে এসে এখন আমাদের ব্রেকফাস্ট হচ্ছে অষ্টমীর অঞ্জলি পর। মা এখন বেলে দিচ্ছে আর পরটা মিষ্টি আর দাদা বৌদির এসে গেছিল একদম বেড়াতে, তাও তোর বিরিয়ানি এনেছে তো চল আমি যাব খেয়ে নিই। অষ্টমীর অঞ্জলি দেওয়া হয়েছে, তোর অঞ্জলি দেওয়া হয়ে গেছে? হ্যাঁ আমি ফার্স্ট টাইমই একদম একদম ফার্স্ট টাইম। আমরা সেকেন্ড ব্যাচে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন বসে আমরা রিলস করছি। ওই যে রিলস এর এখন সিলেক্ট করেছে কোন সঙ্গে আমরা রিলস করব, তো আমাকে ইনস্টাগ্রামে তোমরা ফলো করতে পারো। তো এখন আমরা রিলস করব, তারপর একটু মণ্ডপে যাব আর দেখা যাক আজকে ঘুরতে যাই কি না যাই সব তোমার সাথে শেয়ার করো। ওকে তো দেখতে থাকো। খাওয়া দাওয়া করে তখন ভিডিও কিছুই করিনি, এখন এই বসে আছি আমি। মনা দিদি রেডি হচ্ছে, আমি তো রেডি হয়ে গেছি, এখন একটু বাইরে বেরোবো। হ্যাঁ ঠিক আছে, তো দিদিকে দেখাবো না, এখন আমরা বেরোবো একটু আর দেখা যাক কোথাও যাই একটু ঘুরতে, কারণ একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে। যে বেরোবো কোথাও ঠাকুর দেখতে প্যান্ডেল দেখতে সেটাও হবে না, কারণ বেশি বৃষ্টি হলে অসুবিধা, তো তাই জন্য এখন কাছে দাঁড়িয়ে একটু বেরোচ্ছি। তো চলো যাই বাইরে, কি খাওয়া যায় টুকটাক একটু যদি কিছু খাওয়া যায় তো যে যাবো। হ্যাঁ অন্ধকার লাগছিল, এখন মোমো খাবো বলে মোমো খেতে এসছি আমি দিদি মনা, কারণ এই বৃষ্টি বৃষ্টি হয়ে দেখতেই পাচ্ছি রাস্তা ভেজা। এখানেও একটা পুজো হচ্ছে, বেশ ভালোই লাগছে, রাস্তাটাও ভেজা ভেজা বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো। আর এখন আমরা একটু মোমো খেয়ে ভাবছি একটু জায়গা একটা জায়গায় ঘুরতে যাবো, একটা সামনের ঠাকুরের ব্যান্ডেল আছে ওখানেই যাবো। তো চলো যাওয়া যাক আর খেয়ে নিই ফার্স্টে, খাওয়া গেছে তারপরে মনে হচ্ছে ভিডিও করিনি। মোমো খাওয়া গেছে আমার, প্রত্যেকবার আমার সাথে এরকমই হয়, ঠাকুর দেখতে এবার এখন চলে এসছি আর এত ভিড় কাছাকাছি যেহেতু, পরে অন্য সময় এসে দেখে যাও ফাঁকায় ফাঁকায়, আর এখন প্রচুর ভিড়, তাই জন্য আর গেলাম না, এখানে একটু দেখে ঘুরে টুরে স্মার্ট পয়েন্টে বাইরে চলে যাবো। তারপরে কি দিদিদের বাড়ির ওখানে মণ্ডপে বসবো, আর আমি কি বলতো তোমাদের মানে আমি ভালো করে মানে যখন যেটা করি সেটা তুলতে ভুলে যাই, যেমন খাওয়া মোমো খাওয়া, দুবেলা লাঞ্চ করেছি সব মাথার থেকে পুরো ভুলে যাই পুরো। তো যাই হোক যেটুখানি পারি আমি সেটুখানি দেখানোর চেষ্টা করবো, আর তারপরে মণ্ডপে কি সবাই মিলে আড্ডা দেবো বলবো। মা আর মা
লাগা আছে। আমি আর দিদি এখন বাড়ি চলে যাবো। খুব সুন্দর লাগছে রাস্তাটা, বেশ বৃষ্টি বৃষ্টি আর খুব সুন্দর লাইটিংও আমার পেছনেও দেখতে পাচ্ছ, খুব ভালো লাগছে। তো এখন বাড়ি যাব, যাই হোক আজকে আর ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বাই বাই।